দর্শক আসসালামু আলাইকুম, আমি সবুর হোসেন, ফাইভ পিলার বিজন ইনফরমেশনে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আমাদের ঢাকা বিভাগের সিরাজদি খান থানাধীন আমাদের নুরুজ্জামান ভাইয়ের কাছে। আসলে নুরুজ্জামান ভাইয়ের একটা কথা বলে রাখি, কিছুদিন আগে বিক্রমপুর হাই পিলার বিজন অ্যাসোসিয়েশনে 11 ঘন্টার 1 মিনিটের একটা বড় রেজাল্ট আমাদের উপহার দেয়, আর সে কবুতরটা হলো একটা পিওর টেরি কবুতর। প্রিয় দর্শক, আমরা এই টেরি কবুতরটা আপনাদের দেখাবো, কবুতরটা ছেড়ে দেখাবো, ধরে দেখাবো এর বেসিক কী কী গুণাবলী ছিল। আসুন প্রিয় দর্শক, যে নুরুজ্জামান ভাইয়ের কাছে আছে, নুরুজ্জামান ভাইয়ের সাথে আমরা একটু পরিচয় নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন। ভাইয়া আজকে হুট করে চলে আসলাম আপনার এখানে, আপনার যে 11 ঘন্টা 1 মিনিট যে কবুতরটা ওড়ে সেই কবুতরটা আমাদের দেখাবেন ইনশাল্লাহ। আর প্রিয় দর্শক, আমি চেষ্টা করব তার বেসিক ধারণাগুলো কবুতরটা ধরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পরবর্তীতে আমরা নুরুজ্জামান ভাইয়ের কাছে জানবো যে কবুতর কীভাবে সংগ্রহ করে, বা তার উস্তাদকে কবুতরকে কী ধরনের খাবার খাইয়ে সেই কবুতরগুলো রেজাল্ট করেছে, এই বিষয় সংক্রান্ত আজকে ভিডিওটা করতে আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, জানতে পারবেন টেরি কবুতরে 11 ঘন্টা 1 মিনিট উড়ার রহস্য। সে বিষয়টা আমরা আপনাদের জানাবো, কী কী বীজ দিয়ে কবুতরটা তৈরি করেছিল। চলুন ভিউয়ার্স, আমরা কবুতরটা ধরে দেখি এবং দর্শকদের দেখাই, পরবর্তীতে আপনার সাথে কথা বলি। ঠিক না? প্রিয় দর্শক, আমার হাতে একটা পিওর টেরি কবুতর। এই কবুতরটা 11 ঘন্টা 1 মিনিট উড়ে আমাদের নুরুজ্জামান ভাইকে দেয় একটি বড় রেজাল্ট। নুরুজ্জামান ভাই, এই রেজাল্টে আপনি কতটুকু খুশি? আসলে সবাই তো পারে না 11 ঘন্টা উড়াতে, আপনি এটা করতে পেরেছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগার কথা, কারণ এই কবুতরের পিছনে আমি অনেক শ্রম দিই সর্বক্ষণ, আমার রাত দিন এখানেই। আমার আমি 1 বছর হয়ে প্রবাস থেকে আসছি, ওদের নিয়ে আমি সবসময়ই মানে খাবার দাবার সবাই সময় পাস করি ওদের নিয়ে, আর ওদেরকে আমি সময় মানে মূল্যায়ন করি, ওরা আমার মূল্যায়ন করছে। ওদেরকে ভালোবাসি বিদায়, আমাকে ওরা ভালোবাসে, আমার একটা ভালো একটা রেজাল্ট। কবুতরের সাথে একটা প্রেম করতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সম্পর্ক রাখতে, কবুতরের সাথে সম্পর্ক অবশ্যই রাখতে হবে, তা না হলে বড় রেজাল্ট করা সম্ভব না। না, কবুতরকে ভালো না বাসলে তো কবুতর আপনাকে ভালোবাসে না, ওদের যত্ন করতে হবে, সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। দর্শক একটু বলে রাখি, আমাদের নুরুজ্জামান ভাই অনেকদিন কুয়েত প্রবাসী, সে কুয়েতেই থাকে, হয়তো আমার ভিডিওর কিছুদিন পর সে কুয়েতে চলে যাবে তার কর্মজীবনে। আসলে একটা প্রবাসী হয়ে দেশে 1 বছর এই করোনাকালীন এই সময়টায় দেশে থেকে 1 বছর কবুতর বাজি করে আমাদের 11 ঘন্টা রেজাল্ট উপহার দিয়েছে, এর জন্য কবুতর সেক্টরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আসুন প্রিয় দর্শক, আমরা এই টেরি কবুতরটা বেসিক কিছু ধারণা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে এটার কবুতরটা আমরা পাক দেখাই আপনাদের। প্রিয় দর্শক, এটা একটা পিওর টেরি কবুতর। কবুতরটা 9 এবং 10 পর সমান, 8 পর একটু ছোট, একটা বড় বগল পরের কবুতর বলা যায়। কবুতরটার সাইজ প্রিয় দর্শক, যেটা টেরি কবুতর একটা বেসিক একটা ধারণা যে সাইজটা ছোট হতে হবে, 1 বিঘাতের ভিতর কবুতরটা আছে সাইজটা। প্রিয় দর্শক, আমি কি বোঝাতে পেরেছি? 1 বিঘাত। কবুতরটার চোখটা দেখে আপনাদের, চোখ কি ক্লিয়ার? চোখে একটু লালচে দানা আছে। আমরা এই কবুতরটা কোন ব্রিডের কি বিস্তারিত আমরা নুরুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনবো, আপনাদের খালি বেসিক ধারণাটা দেখাচ্ছি। ঠোঁটটা দেখেন প্রিয় দর্শক, একটু বাদামি কালারের ঠোঁট, চোখের ভিতর লালচে দানা আছে। দর্শক আসুন পাটা দেখি, সুন্দর সুন্দর পায়ের একটি কবুতর। এর বুকের হাড্ডি প্রিয় দর্শক 4 আঙ্গুল আছে, এবং এর জোরটা একেবারে বন্ধ, শক্ত বন্ধ, মানে টাইট, মানে মজবুতি যাকে বলে, এই কবুতরের ভিতর আছে। প্রিয় দর্শক, আমি আপনাদের কবুতরটা দেখানোর চেষ্টা করছি। আসুন প্রিয় দর্শক, আমরা এই কবুতর সম্পর্কে নুরুজ্জামান ভাইয়ের কাছে জানি। ভাইয়া, এই কবুতরটা কোথা থেকে সংগ্রহ করা ছিল? কুয়েত থেকে। এটা আমার ওস্তাদ লাইক ভাই, ওনার দেওয়া কবুতর, ওর বাবা মা আছে, উনি এটা ঘরের বাচ্চা আমার। মানে এর বাবা মাকে আপনি কুয়েত থেকে নিয়ে আসেন আপনার ওস্তাদ লায়েক ভাইয়ের মাধ্যমে? জি জি। আসতে বলে রাখি, আমাদের প্রিয় সম্মানিত ওস্তাদ, ওস্তাদ লায়েক ভাই কুয়েত প্রবাসী, সে কুয়েতে
কবুতরবাজি করে এবং কুয়েত চ্যাম্পিয়ন, তারই একজন কাছের সাগরের শিষ্য বা ছাত্র যাই বলেন আমাদের নুরুজ্জামাল ভাই। আচ্ছা, তার অনুপ্রেরণায় কি আপনি কবুতর উড়াচ্ছেন নাকি উস্তাদের যে ই থাকে যে নুরুজ্জামাল তুমি দেশে যাও কবুতর উড়াও, মানে এই অনুপ্রেরণাটা কে দিল? কবুতর মূলত আমার ছোটবেলা থেকে শখ ছিল, আমি 94 থেকে কবুতর পালি। মাশাআল্লাহ, অনেক ভালো। আমার বড় ভাইয়া 92 কুয়েতে গেছে, কুয়েতে যাওয়ার পরে আমার মেজু ভাইকে কবুতর দিয়ে যায়, মেজু ভাই 94 গেছে পরে আমাকে দিয়ে যায়, ওই থেকে আমাদের শুরু। আমাদের মানে বাসা সবাই এক প্রকার কবুতর প্রেমী, এবং ওখানে যাওয়ার পরে দীর্ঘদিন একটু অফ ছিল, তখন আস্তে আস্তে ইউটিউবে তারপরে অনলাইনে দেখতে দেখতে আবার নতুন করে শখ জাগলো। তারপরে মনে করেন যে লাইক ভাইয়ের সাথে পরিচয় হয়, ওনার মাধ্যমে আর কি সব কিছু শেখা এবং জানা। আমার হাই প্লেয়ারের মানে যাবতীয় যত আমি যা জানি সম্পূর্ণ অবদান আমার ওস্তাদ লায়েক আহমেদ। আচ্ছা, এই লাগবার অবদান আপনি ভুলতে পারবেন না? অসম্ভব। আসলে বড় রেজাল্ট করতে কি এরকম শিক্ষাগুরুর প্রয়োজন আছে? অবশ্যই। শিক্ষাগুরু ছাড়া কি সম্ভব? এটা অনেক হয়তো সম্ভব করতে পারবে, এটা আমার ধারণা নাই, কিন্তু আমার পুরা গাইডলাইন ওই লাগবাই। অবশ্যই। আসলে প্রিয় দর্শক একটু বলে রাখি, যেমন পড়াশোনা না জানা একটা ছেলে অবশ্য আপনার একটা অঙ্ক করতে দিলে পারবে না। জি, তার জন্য একটা টিচার দরকার। অবশ্যই। তাকে 1 2 3 4 5 শেখাবে। জি জি। এই কবুতর সেক্টরে 1 2 3 4 5 আছে, যেগুলো আমাদের উস্তাদের মাধ্যমে শিখবে, আর এটা শিখলে আমাদের জন্য সুবিধা, তাড়াতাড়ি আমরা কবুতরবাজি ভালো করতে পারি, তাই না? জি। নুরুজ্জামাল ভাই, আপনি কবুতরকে খাওয়ান কাকে? অনেকে বলে এত বড় রেজাল্ট করে কি খাওয়ায়, আমরা আমাদের কবুতর উঠতেছে না। আসলে আপনি বেসিক্যালি যে খাবারগুলো দেন, ধরেন একটা উড়ানো কবুতরকে আপনি সকালে কি খেতে দেন, দুপুরে কি খেতে দেন, এই বিষয়টা যদি একটু? সকালে দুপুরে বলতে আমি এক টাইম খাবার দিই, টাইমটা উড়ানোগুলো 12টা থেকে 1টার মধ্যে, 12টার ভিতর 1টার ভিতর। জি। এখন এই খাবারের সাথে আপনি কি কি মিক্সড করে খাবারটা তৈরি করেন? এখানে আছে আপনার গম আছে, তারপরে সবুজ বাজরা, কুসুম ফুলের বিচি, আর আপনার এই যে হালকা মানে অল্প কিছু বুট সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা কি ছোট বুট বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এটা শুনলাম তার খাবার, আসলে এর যে বাড়তি আপনি যে আছে কবুতর ট্রায়ালে দিলেন। জি। কবুতর সন্ধ্যায় নামলো, এখন আপনি পরশু গ্রেড নিচ্ছেন এনিহাও যে কোনো ক্লাবে, সে সময় আপনার এই কবুতরটাকে রিকভারের জন্য, যেমন আমাকে লায়েক ভাই বলছিলো যে সোর বাদামের খোরাকটা অনেক কার্যকরী। জি জি। আপনি কি খোরাকটা খাইয়ে থাকেন আপনার কবুতরকে? হ্যাঁ, আমি এটা কন্টিনিউ। আচ্ছা, এই বাদামটা আমার দর্শকরা বলে যে ভাই বাদাম খাওয়াই তো জানি, কিন্তু বাদামটা কখন খাওয়ানো নিয়ম? আমি এটা রাতে খাই। রাতে খান? গরি করে। এটা কি পেস্ট করে খান নাকি আপনি? হ্যাঁ, পাতলা করে। না, পাতলা করে না, ওইটা ওই পেস্ট করে বাইটা, ওটা আর কি ছোটো ছোটো এই যে মটর বিচির মতন আর কি বড়ি বানাই। আচ্ছা, এখন বড়ি বানালো বাদাম পিষলে তো বাদামটা পানি পানি হয়ে যাবে। না, ওটা আপনি রি দিতে হয়, সাথে মনেক্কা আছে। মনক্কা দিচ্ছেন? মনক্কা পেয়ার দর্শক, এটা মনক্কাটার বিষয়টা বলি, এটা মনক্কা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের দেশে প্রায় 1000 টাকার উপরে এর পার কেজির দাম পড়ে। প্রিয় দর্শক বলি, মনক্কার অল্টারনেট আমরা কিশমিশ ব্যবহার করতে পারি। আমি কিশমিশ করি না মনক্কা। আপনি আপনার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, আপনি করতে পারেন। জি। এখন প্রিয় দর্শক বলি, এই মনক্কাটার পাশাপাশি বাদাম আপনি পেস্ট করলে এটা কি শক্ত হবে, কনফার্ম? হ্যাঁ, আগে ভিজায় রাখতে হবে আপনি বাদামটা। ভিজাই রাখতে হবে? আপনি মনক্কাটা কি ভিজাতে হবে? জি, না না, মনক্কা ভিজানো লাগবে না, ওইটা ভিজানো বাদামের সাথে। আপনি মনক্কাটা আপনি বাদামটা আপনি আসরের টাইমে ভিজাই রাখবেন, 9টা 10টার দিকে পেস্ট করবেন। আচ্ছা, আমি আরেকটা জায়গায় দেখেছি যে এইটা শক্ত করার জন্য হালকা ময়দা ব্যবহার করে। না, আমি করি না, শক্ত হয়ে এভাবে হয়ে যায়। এভাবে হয়ে যায়, মুনাকের সাথে দিলেই শক্ত হয়ে যায়। না, ওই বাদামটা ভিজানোর পরে ওটা ই হয়, পানি মানে তেলটা কম আসে। কম আসে। আর আপনি যদি মানে শুধু না ভিজায় পেশ করেন, ওটা তেলটা বেশি আসে। আচ্ছা, আপনি এটা খান রাত কয়টার দিকে? রাত 9টা 10টা। এটা কবুতর অনেক ভালো রিকভার করে, তাই না? জি। যাক, প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না এই বিষয়ে, হয়তো অন্য কোনো পর্বে নুরুজ্জামাল ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে প্রিয় দর্শক আপনাদের বলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। তার মানে পুরানো কবুতরকে আমরা পার্ট টাইম একবেলা খাবার দেবো, খাবারটা 12টা থেকে 1টার মধ্যে শেষ করবো। জি। আচ্ছা, এছাড়া কি কবুতর যে উড়ানোর যে ফিট আনফিট এটা কীভাবে আপনি বুঝেন যে কবুতর আমার আজকে আকাশে দেওয়া যাবে বা আজকে দেওয়া যাবে না? এটা অনেক সময় আমাদের এই মানে দেখলে বোঝা যায়, অনেক সময় কবুতর জিমায়। আচ্ছা, আরেকটা বিষয় যে কবুতর পেটে খাবার থাকলে কি আমি উড়াতে পারবো?
এটা সকাল বেলা আপনি উড়াবেন যখন তখন পেটে খাবার আছে জি এখন সেই কবুতর কি স্টপ করে রাখা উচিত নাকি উড়ানো উচিত না টুর্নামেন্টের দিন খালি পেট থাকলে ভালো হয় আচ্ছা প্রিয় দর্শক এই বিষয়টা মাথায় রাখবেন যে খালি পেটে কবুতর উড়ানো বেটার জি আচ্ছা আরেকটা বিষয় সকালে অনেকে নতুনরা কি করে কনফিউজে পড়ে সকালে কি কবুতর কি আপনি পানি খান না রাতে যেটা খেয়েছে সেটাই সেটাই সকালে আপনি পানি আর খান আর যদি কেউ পানি খাওয়াতে চায় তাহলে উড়ানো কত সময় আগে খাওয়াতে হবে উড়ানো কমসে কম ম্যাক্সিমাম আধা ঘন্টা এটা কত সিসি 5 সিসি 5 সিসি 10 সিসি 5 সিসি বা 3 সিসি মানে উড়ানোর আধা ঘন্টা আধা ঘন্টা আর অবশ্যই পেট খালি থাকতে জি যাক আলহামদুলিল্লাহ আমাদের পুরো ঢাকা বিভাগে 11 ঘন্টা 1 মিনিটে একটা সুন্দর রেজাল্ট আমাদের নুরুজ্জামান ভাই দেয় প্রিয় দর্শক নুরুজ্জামান ভাই 11 ঘন্টা 1 মিনিটের যে বড় একটা রেজাল্ট উপহার দেয় দেয় আমাদের পুরো বাংলাদেশে একটা বড় রেজাল্ট উপহার পেয়েছি ভাইয়ের মাধ্যমে একজন প্রবাসী ভাইয়ের মাধ্যমে যে একটা বছর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই 11 ঘন্টা 1 মিনিটের মতো একটা রেজাল্ট উপহার পেয়েছি এছাড়াও তার একটি বড় রেজাল্ট ছিল ওটা কত টাইম যেন 9 ঘন্টা 55 মিনিটের একটা রেজাল্ট ছিল প্রিয় দর্শক আচ্ছা একটু কথা বলে নিই প্রিয় দর্শক আপনাদের উপকার হবে ভাইয়া আমরা যে ট্রেনিংয়ে আমার কবুতর ভালো উঠলো আমি কয়দিন পর ডেট নিয়ে আমার জন্য উচিত আপনার কবুতর যখন আপনি একদিন রেস আপনারা অনেকে কী করে আজকে কবুতর উড়ায় আরেকদিন রেস দিয়ে তারপরে কবুতর উড়ায় মানে আমি প্রতিদিন নিয়মিত ওস্তাদে বলছে 10 মিনিট উড়ুক আধা ঘন্টা উড়ুক সমস্যা নেই প্রতিদিন একই টাইম মানে রেস্ট নাই না রেস্ট নেই আমি একদিনই শুধু টুর্নামেন্টের আগে একদিন রেস্ট একদিনই রেস্ট দেয় মানে ট্রেনিং এর সময় আমি কোনো রেস্ট দেই না আমার কথা হলো আপনার ট্রেনিং এ ভালো হলো হ্যাঁ আপনার ডেট আপনি কি একদিন গ্যাপ দিয়ে ডেট নেন জি জি মানে প্রিয় দর্শক আপনারা কবুতর ফ্লাই ভালো করলে একদিন গ্যাপ দিয়ে টুর্নামেন্টে ডেট নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ভাই আপনার ভালো কবুতর ট্রেনিং এ উড়ে নামলো ধরেন সন্ধ্যা করে কবুতর নামলো এই নামার পরে কবুতরকে কি নামাশার সাথে খাবার দেন নাকি কবুতরকে কত সময় রেস্ট দেন বা পানি খান এই এই প্রসেসটা একটু বলেন না আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাবার দেন নামার পরে আধা ঘন্টার মধ্যে কি কোনো পানিও দেন না আধা ঘন্টা পরে পানি দিয়ে 1 ঘন্টার মধ্যে খাবার দিয়ে দিই খাবার দিই এতটুকুই আর রাতে আপনার বাদামের গুঁড়া এইটাই তো এছাড়া তো আর বাড়তে না বাড়তে আর কোনো কিছু যাক প্রিয় দর্শক আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানলাম আসুন আমরা এখন নুরুজ্জামান ভাইয়ের লকটা দেখাবো নুরুজ্জামান ভাইয়ের যে 11 ঘন্টা 4 মিনিটে কবুতরটা একটু ছেড়ে দিয়ে আপনাদের দেখাই বডি কন্ডিশন কেমন ছিল শেপটা কেমন ছিল আসুন দর্শক আমরা সেই বিষয়টা দেখি দর্শক এটাই 11 ঘন্টা 4 মিনিটের একটি 11 ঘন্টা 1 মিনিট সরি 11 ঘন্টা 1 মিনিটের একটি রেজাল্ট আমাদের উপহার দেয় কবুতরটা দেখুন আপনারা অনেকেই বলেন যে কবুতরগুলো ছেড়ে দেখানোর চেষ্টা করবেন এর বডি শেপ ও দাঁড়ানোর স্টাইল আমি দেখানোর চেষ্টা করছি যাক প্রিয় দর্শক কবুতরটা আমরা চেক আউট করলাম আসুন আমরা নুরুজ্জামান ভাইয়ের কাছ থেকে কথা বলে আমরা এই ভিডিওটা শেষ করব ভিডিওর শেষে থাকবে নুরুজ্জামান ভাইয়ের লকটে একটা সংক্ষিপ্ত ভিডিও চলুন প্রিয় দর্শক কবুতরটা আপনাদের ছেড়ে দেখানোর চেষ্টা করেছি আসুন আমরা নুরুজ্জামান ভাইয়ের কাছে যাই ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত একটি পরামর্শ নিব যে আমরা নতুনরা কীভাবে কবুতর কালেক্ট করবো কীভাবে সংগ্রহ করবো আর কীভাবে কবুতর বাজিতে আমরা এগিয়ে যাবো এ বিষয়ে আমরা একটা সংক্ষিপ্ত বক্তব্য নিয়েই আমরা আজকের মতো এই ভিডিওটা শেষ করবো ভাইয়া নতুনদের আপনি কি আপনি চলে যাবেন কিছুদিন জি নতুনদের জন্য বাংলাদেশের নতুন যারা আছে তাদের জন্য দু একটা পরামর্শ দিয়ে যান তারা কীভাবে কী করবে পরামর্শ বলতে যারা নতুন আসবে তারা ওই কবুতরের কালার এবং অনেকে দেখা যায় গেট আপ খুব সুন্দর কালার খুব সুন্দর ওগুলো না দেখা ওনাদের ব্লাড লাইন দেখা প্রয়োজন বেশি আর মানে কবুতরটা কোথা থেকে আসে কীভাবে আসে কার মাধ্যমে আসে তারপর কোন ব্লাড লাইন ওগুলো যদি খোঁজে কালারের প্রয়োজন নেই কবুতর আপনি সবুর ভাই লক্ষ্য করবেন মানে পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন তারা বড় বড় রেজাল্ট করে ওদের কবুতরগুলো আপনি কালারগুলো দেখেন না কালার তত দেখতে সুন্দর হয় না সুন্দর হবে না আচ্ছা এর মধ্যে একটা প্রশ্ন বাদ হয়ে গেছে আপনার এটা কি ব্লাড লাইনে টেডি কবুতর ছিল এটা আপনার ইয়ারে জন সিলা টেডি
জন সিরাটেরি আর এই পেয়ারটা মূল পেয়ারটা আপনি কুয়েত থেকে কালেক্ট করা ছিল লাইক ব্যান্ড ওস্তাদ লাইক ব্যান্ড মাধ্যমে জি জি উনি আমাকে গিফট করেছিল সব গিফট করেছিল জি আচ্ছা আচ্ছা আপনার সৌভাগ্য যে এত মহান একটা ভালো মানুষের সংস্পর্শে থেকে কবুতরবাজি করতে পারছেন কবুতরবাজি কুয়েতে যায় করেন চেষ্টা করুন আপনি যে বিষয়টা বলছেন কালারের দিকে আমরা যাব না নতুন কালারের দিকে যাব না জি ব্লার লাইনটা করবে এন্ড ব্লার লাইন তো দেখা যায় না সেই ক্ষেত্রে নতুনরা কি করবে যেখানে ভালো রেজাল্ট করতেছে সেখান থেকে কবুতর কালেক্ট করবে না এখন যদি আমি বলি যেখানে ভালো রেজাল্ট হচ্ছে তাদের কাছ থেকে কালেকশন তাহলে আমার দিকে কিন্তু ঘুরে আসছে কিন্তু আমি এটা বলবো না বাংলাদেশে মাশাআল্লাহ অনেক বড় বড় বায়ার আছে সিনিয়র যারা আছে ওনাদের কাছ থেকে পরামর্শ নিলে আমি তো নতুন এবং আমিও ছোট আমি কিন্তু এখন বর্তমান যারা নতুন আসবে তাদের মতো নেই আচ্ছা এবং বড় বাংলাদেশে বড় বড় সিনিয়র বায়ার আছে ওনাদের সাথে পরামর্শ করে ভালো কবুতর কালেকশন করবো অবশ্যই রেজাল্ট হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো ব্লার লাইন ভালো ব্লার লাইনটা আপনি কীভাবে মেনশন করবেন বিভিন্ন লব ভিজিট করেন তাদের কোন কবুতরগুলো উঠতেছে সেইগুলো নিয়ে আপনারা যখন অ্যানালাইসিস করবেন সেটা নিয়ে অবজারভেশনে থাকবেন অবশ্যই আপনাদের চোখে ধরা পড়বে কোন কবুতরগুলো বেটার কোন কবুতরগুলো ভালো প্রিয় দর্শক অনেক কথা হলো নুরজামান ভাই অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে জানলাম 11 ঘন্টা 1 মিনিট কবুতরটা একটা জনসিরা টেডি কবুতর কবুতরটার জন্মস্থান কুয়েত ছিল বাংলাদেশে এসে সে যে বাচ্চা পড়ে সেই বাচ্চা থেকেই 11 ঘন্টা 4 মিনিটে একটা বড় রেজাল্ট আমরা পাই ধন্যবাদ নুরজামান ভাই ভালো থাকবেন প্রিয় দর্শক অবশ্যই নুরজামান ভাই লবটা আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।